তো এখন যে কোম্পানিগুলোতে আমরা কাজ করি 90 days এর আমাদের নোটিশ পিরিয়ড থাকে। তো অনেকেই বলে হাউ টু হ্যান্ডেল দিস 90 days ইজ ভেরি চ্যালেঞ্জিং। কোনো কোম্পানি যদি ইন্টারভিউ নেয় তারা বলে অ্যাজ কুইক অ্যাজ পসিবল তোমরা জয়েন করো, 15 দিন বা 20 দিনে জয়েনিং ডেট দেয়। বা যখন কোম্পানিতে আমরা ঢুকি আমাদের নোটিশ পিরিয়ড থাকে 90 দিনে, আর 90 দিনে নোটিশ পিরিয়ড থাকলে কেউ আমাদের জয়েনিং দিতে যায় না। তো কী করে এটা সলভ করা যায়, আমি আমার এক্সপিরিয়েন্স যেটা আমি করেছিলাম সেটা আমি শেয়ার করবো। প্রথমে নর্মাল ছোটোখাটো কোনো কোম্পানির অফার লেটার কালেক্ট করো, ডোন্ট গো বাই দ্য বিগ নেম। যদি এই কোম্পানির অফার লেটার তোমার হাতে পেয়ে যাও দেন ইউ গিভ দ্য নোটিশ টু দ্য কোম্পানি। কোনো জব হাতে না নিয়ে প্লিজ নোটিশ পিরিয়ড সার্ভ করে দিও না, কারণ ম্যানেজাররা বুঝে যাবে যে তোমাকে রিটেন করার জন্য কোনো রকম চেষ্টা করবে না। কালেক্ট ইউর জব অফার, ওই জব অফারটা দেখিয়ে ইউ ক্যান ট্রাই ফর আনাদার কোম্পানি। আস্তে আস্তে আমার নোটিশ পিরিয়ড কমতে থাকবে, 30 দিন, 20 দিন, 25 দিন তুমি ফিউশ রকম কল পেতে থাকবে, দিনে 5 থেকে 6 ইন্টারভিউ তোমায় দিতে হবে। দিস ইজ দ্য ওয়ে আই ক্যান হ্যান্ডেল মাই 90 ডেজ নোটিশ পিরিয়ড। ইউ ক্যান অলসো ডু দ্য সেম অর ইউ ক্যান মেক ইউর সাম নিউ থিংস অ্যান্ড শেয়ার উইথ আস। থ্যাংক ইউ, বাই।